উৎসবের যে রেশ দুর্গাপুজো থেকে শুরু হয়, লক্ষ্মী পুজো ছুঁয়ে হাঁটতে শুরু করে কালী পুজোর দিকে। বাঙালির ঘরে ঘরে যে পুজো চিরন্তন, বহুল প্রচলিত, তা নিঃসন্দেহে লক্ষ্মী পূজা। গৃহে শান্তি আর প্রাচুর্যের জন্য দেবীর আরাধনা করি আমরা। আজ খুব ভোরবেলা থেকেই ভোগের রান্না শুরু করে দিয়েছিলাম, কিন্তু তখন অভিষেক ঘুমোচ্ছিল, তাই ও শ্যুট করতে পারেনি। আর আমার পক্ষেও একসাথে শ্যুট আর রান্না করা সম্ভব ছিল না, তো সেই জন্য আমি যখন লুচি ভাজছিলাম তখন অভিষেক কিছু শ্যুট করেছিল, তো সেগুলোই তোমাদের এখানে তুলে দিচ্ছি। ক্যামেরাটা ঘোরাচ্ছে আর হাসছে, তো যাই হোক এইসব করে রেডি হয়ে এখন পুজো স্টার্ট হয়েছে। আমি আমার বাড়ির ঠাকুরকে এখানে একটু দিয়েছি প্রসাদ। আর আমার তো লক্ষ্মী পুজো লক্ষ্মী প্রতিমা এবারেও আনিনি, তার কারণ আমার তো বাড়িতেই লক্ষ্মীনারায়ণ আছে, তো সেই লক্ষ্মীনারায়ণের সেই লক্ষ্মীনারায়ণেরই পুজো হচ্ছে। ক্লিপটা অভিষেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিল, আর আমাকে বারবার করে বলে দিয়েছে যখন আমি ভিডিও এডিট করব তখন যেন এই ক্লিপটা অবশ্যই অ্যাড করি। ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব ওম সর্ব মঙ্গল মঙ্গলং পরিণং বরং শুভ নারায়ণং নমস্কৃতং সর্বকর্মাণি কারয়েৎ। সচন্দন পুষ্পাঞ্জলি সবাহনা ওই সপরিবার ওই শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী দেব্যই নম।
ও হচ্ছে আমার সুইমিং এর বন্ধু নিশা। এর আগে ওই দুর্গা পুজোর ব্লগে তোমরা ওকে দেখেছো, কিন্তু আলাপ করানো হয়নি তখন। আজকে আলাপ হলো, ও হচ্ছে নিশা, ও আজকে এসছে আমার বাড়ি, খুব খুশি। আমাকে একটু শিরনি দে, বাবা খেলো। নারকেল নাড়ু দিচ্ছ আমাকে একটু? হ্যাঁ, ফল দে একটু। ভোরবেলা উঠেছে এইসব করার জন্য, 5টায় উঠেছে। আর আমি এখন রয়েছি আমাদের ঠিক সামনের বাড়ি, লেখাদির বাড়ি। এখানে এসেছি আমরা লক্ষ্মী পুজোর একটু প্রসাদ দিতে। আর এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল ফুটেছে, ভাবলাম এখানে একটু ফটোশ্যুট করে নিই। তো আমার অভিষেকের সেই প্রচেষ্টা চলছে। আর এখানে রয়েছে হালু, এই যে আমরা যেখানে যাবো সেখানে এসে উপস্থিত হবে। আর কিরে হালুম হালুম হালু হালু, আচ্ছা, আর ওই হচ্ছে আমাদের বাড়ি, দেখো ওই যে। আর ওই যে ওইখানে আরেক কাকিমা দাঁড়িয়ে আছেন, হাসছেন। হ্যাঁ,